আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইয়েস নো কোশ্চেনের মডেল ভার্বের প্যাসিভ ভয়েস। ইয়েস নো কোশ্চেনের মডেল ভার্বের কীভাবে প্যাসিভ ভয়েস করবেন আমি আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনা করার আগে আপনাদেরকে আমি একটু মনে করে দিতে চাই যে যদি কোনো মডেল ভার্বের সাথে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ইউজ টু, অর টু, নিড, ডেয়ার, মাস্ট এই ধরনের মডেল ভার্বের পরে আপনি সাধারণত বি যোগ করবেন। অর্থাৎ আমি এখানে স্ট্রাকচারটা অবশ্যই লিখে রেখেছি, যেমন প্রথমে বসবে মডেল ভার্ব, যদি বাক্য মডেল ভার্ব থাকে অর্থাৎ মডেল ভার্ব যুক্ত ইয়েস নো কোশ্চেনের কীভাবে প্যাসিভ ভয়েস করবেন, প্রথমে লিখতে হবে মডেল ভার্ব, তারপরে লিখতে হবে সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে বি লিখবেন, তারপরে ভার্বের থ্রি বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। আমি আবার বলতেছি, প্রথমে মডেল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করবেন, তারপরে বি, তারপরে ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টটা হবে অবজেক্ট। এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে রেখেছি, আশা করি এক্সাম্পলগুলো দেখলে আপনাদের একদম সহজ হবে। যেমন ক্যান ইউ রাইট অ্যারাবিক, আমরা প্রথমে লিখবো মডেল ক্যান, তারপরে লিখবো অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট হচ্ছে কি অ্যারাবিক, তাহলে আমরা অ্যারাবিক লিখি, অ্যারাবিক লিখলাম, তারপরে লিখবো বি, তারপরে লিখবো ভার্বের থ্রি, যেমন রাইটের থ্রি হচ্ছে কি রিটেন, রিটেন, তারপর হচ্ছে বাই, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, আমরা জানি ইউর অবজেক্ট কেস ইউ, হয়ে গেল ক্যান অ্যারাবিক বি রিটেন বাই ইউ, একদম সহজ। উইল ইউ ইট রাইস, উইল ইউ ইট রাইস, আমরা যদি এটা করি প্রথমে লিখবো কি উইল লিখবো মডেল বা, তারপর অবজেক্টটা সাবজেক্ট করবো রাইস, রাইস, তারপরে লিখবো বি, গঠন অনুসারে বি লিখবো, তারপরে বাড়বে থ্রি, আমরা জানি ইটের থ্রি হচ্ছে ইটেন, তারপরে লিখবো বাই, তারপরে অবজেক্টটা সাবজেক্ট অবজেক্ট হবে, আমরা জানি ইউর অবজেক্ট কেস ইউ, উইল রাইস বি ইটেন বাই ইউ। মাস্ট হি রিড দ্য লেটার, মাস্ট হি রিড দ্য লেটার, প্রথমে আমরা জানি মডেল ভার্ব লিখবো মাস্ট, তারপরে অবজেক্টটা সাবজেক্ট লিখবো দ্য লেটার, তারপরে লিখবো বি, গঠন অনুসারে, তারপর ভার্বের থ্রি, আমরা জানি রিডের থ্রি হচ্ছে রিড, রিড, তারপরে লিখবো বাই, তারপরে হি থাকলে আমরা জানি কী হয় হিম, প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই আপনাদেরকে মনে করে দিতে হবে। শুড আই হেল্প দ্য পোর, প্রথমে লিখবো শুড, একদম সহজ, তারপরে লিখবো দ্য পোর, অবজেক্টটা সাবজেক্ট বানাবো দ্য পোর, তারপরে লিখবো বি, গঠন অনুসারে বি, তারপরে ভার্বের থ্রি হেল্প, আমরা জানি হেল্পের থ্রি হচ্ছে হেল্পড, তারপরে গঠন অনুসারে লিখবো বাই, তারপরে আই থাকলে আমরা জানি কী হয় মে, হয়ে গেল একদম সহজ। শ্যাল উই কল হিম, তাহলে আমরা প্রথমে লিখবো শ্যাল, সরি এখানে একটা জিনিস লক্ষণীয় যে শ্যাল লিখবো না উইল লিখবো, আমরা জানি অবজেক্টটা যদি হিমকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে হিমের সাথে অর্থাৎ হিয়ের সাথে হবে উইল, তার জন্য আমরা শ্যাল না রেখে লিখতে হবে কি উইল হি অর্থাৎ হি উইল, আমরা যদি এই সাবজেক্টের পরে হি লিখতে উইল লিখতে হয় তাহলে সাবজেক্টের আগে আপনাদেরকে উইল লিখতে হবে, এই সাবজেক্টটা নির্ধারণ করবে এখানে ভার্বটা কী হবে, তার জন্য আমরা শ্যাল না রেখে লিখলাম উইল, তারপরে হবে হি সাবজেক্ট অবজেক্ট করলাম, সরি অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপরে বি, তারপর আমরা জানি কল এর থ্রি হচ্ছে কল্ড বাই উই থাকলে আস, আশা করি বুঝতে পারছেন। মে আই কল ইউ, তাহলে আমরা যদি এটা করি প্রথমে মডেল ভার্ব মে, আমরা জানি এটা সাবজেক্ট কেস ইউ, তারপরে লিখবো বি, তারপরে লিখবো ভার্বের থ্রি কল্ড, তারপরে লিখবো গঠন অনুসারে বাই, তারপরে আই থাকলে আমরা জানি মি হয়, তো আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট টপিক্সটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তো আজ আর নয় ভালো থাকবেন সবাই, বাই বাই।